চলতি মাসের শুরুতে মার্কিন কংগ্রেস প্রতিনিধি ন্যান্সি পেলোসি ও মার্কিন শীর্ষ কর্মকর্তাদের তাইপে সফর ঘিরে চীন তাইওয়ানের মধ্যকার উত্তেজনা এখন চরমে। এর মধ্যেই মঙ্গলবার চীনের উপকূলের কাছে তাইওয়ান নিয়ন্ত্রিত এরদান দ্বীপে একটি চীনা ড্রোন উড়াউড়ি করতে দেখে সেটিকে লক্ষ্য করে গুলি ছোড়ে তাইওয়ান সেনাবাহিনী। আর এর মধ্য দিয়ে বেইজিংকে সতর্ক করা হলো বলে জানিয়েছে তাইপে। এই প্রথম তাইওয়ান চীনের কোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিয়ে বেইজিংকে সতর্ক করলো বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। চীনের উপকূলের কাছে তাইওয়ানের নিয়ন্ত্রণে থাকা ছোট ছোট কয়েকটি দ্বীপের খুব কাছ দিয়ে বারবার চালকবিহীন চীনা ড্রোন উড়াউড়ি করছে বলে বেশ কয়েকদিন ধরেই অভিযোগ করে আসছে তাইপে। মঙ্গলবার স্থানীয় সময় সকালে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন পেনঘু দ্বীপপুঞ্জের সশস্ত্র বাহিনীর কার্যক্রম পরিদর্শনে যান। সেখানে এক বক্তব্যে তিনি চীনের ড্রোন এবং তাদের অন্যান্য কার্যক্রমের তীব্র সমালোচনা করেন। এদিন চীনের যে কোনো ধরনের উস্কানিমূলক আচরণের বিরুদ্ধে সেনাবাহিনীকে শক্তিশালী পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। এর মাত্র কয়েক ঘন্টা পরই ওই ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত চীনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে এর আগে সোমবার তাইওয়ানের ড্রোন বিষয়ক অভিযোগের কথা অস্বীকার করে তাইপে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে বলে মন্তব্য করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাইসা জান্নাত, সময় সংবাদ।